আপনি নিশ্চয়ই চান না আপনার ওয়ার্ড্রপে এবং রুমের সৌন্দর্যগুলো এলোমেলো থাকুক, প্রয়োজনীয় জিনিসগুলো সময় মতো হাতের কাছে না পান, অথবা সহজ কাজগুলো যেন অসুবিধা তৈরি হোক, হাঁটাচলা পর্যাপ্ত জায়গা যেন নষ্ট হয়ে যাক, এমন কোনো কিছু আপনি চান না। কেনটাই চান না, কোনোটাই আমার হাতে নষ্ট হোক, কারণ আমরা প্রত্যেকে চাই আমাদের কাজের জায়গাগুলো কাজ করার উপযুক্ত হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলুড্রের পক্ষ থেকে আপনাদের কাছে আরও একটি সুন্দর ওয়ার্ড্রপের ভিডিও নিয়ে আসছি। আমরা চাই আমাদের সাজসজ্জ কাজগুলো হোক সুন্দরময়, ওয়ার্ড্রপে ঘরের গৃহীত কাজগুলোকে জায়গা তৈরি করে দোক, দিনের গুণ হোক সুন্দর এবং পারিপাটি, কোনো হিসেবে আমরা এলোমেলো চাই না, এবং পরিপাটি কাজগুলোর জন্য উপযুক্ত হতে পারে সেই রান্নাঘরগুলোর সাথে খুব ম্যাচিং করে আমরা জিনিসগুলো সংগ্রহ করতে পারি। ওয়ার্ড্রপ জিনিসগুলো আমরা ব্যবহার উপযুক্ত করে ফেলি। একটা ওয়ার্ড্রপের জায়গার উপরে অনেক কিছুই নির্ভর করে, তাই ওয়ার্ড্রপের ডেকোরেশনের ক্ষেত্রে অনেক কিছুই মাথা রাখতে হয়। বিশেষ করে ওয়ার্ড্রপের শেপ কেমন হবে এটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়ার্ড্রপের আকার কেমন হবে, বড় ছোট এসব কিছু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যে ধরনের আমরা ওয়ার্ড্রপ পছন্দ করি শেপগুলো কম বেশি হয়ে থাকে, তাহলে আমাদের শেপের নকশাও সমন্বয় রাখা ভালো, কিন্তু সোজাও রাখতে পারেন, তবে চার কোনো কোনো গেলেও রান শেপগুলো যেন ভাগ হয়ে না যায়, এবং এটি অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করে। আপনাদের কাছে আজকে রিং মডেল একটি ওয়ার্ড্রপ দেখাচ্ছি এবং খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরছি। আপনি চাইলে আমাদের এখান থেকে কাস্টমাইজ করে এই কাঠগুলো নিয়ে যেতে পারেন। আমরা প্রত্যেকটি ফার্নিচার সেগুন কাঠ দিয়ে তৈরি করি বলে আপনাদের কাছে ভালো ভালো ডিজাইন তুলে নিতে এবং ফাইবারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। এছাড়াও বিস্তারিত জানার জন্যে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এবং সরাসরি কথা বলে নিতে পারেন। এছাড়া আমাদের নামাজের সময় ছাড়া যে কোনো কথা বলতে পারবেন, আর সকাল 8টা থেকে রাত 8টার ভিতরে। এছাড়াও আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট কথা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারেন, আমরা আপনাদেরকে সঠিক সময় এবং ফ্রি হয়ে আপনাদের উত্তরগুলো খুব ইজিলিভাবে দিয়ে দিব। পাশাপাশি আমরা কেবিনেটও ইউজ করি পাশের সৌন্দর্য এবং রুমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। একটি ওয়ার্ড্রপের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ কেউ চায় না তার ওয়ার্ড্রপের জিনিসগুলো এলোমেলো হয়ে থাকুক এবং প্রয়োজনীয় জিনিসগুলো কাজের বেহাল খুঁজে পাওয়া না যাক, তাই এলোমেলো জিনিসগুলোকে সুন্দরময় রূপ দেওয়ার জন্য আপনারা পুরো রুচিশীল নিচে নেমে দিতে পারে, যদি আপনি সুন্দরভাবে তার সুন্দরভাবে কুটিয়ে রাখতে না পারেন। মুহূর্তের মধ্যে আপনার এলোমেলো সাজগোজ জিনিসগুলো বেহাল করে দেবে, সেক্ষেত্রে আপনার ওয়ার্ড্রপের পাশাপাশি আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে একটি কেবিনেটও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের কাছে এই ওয়ার্ড্রপের শেপগুলো দেখানোর চেষ্টা করি। এটা আলাদা একটা ডিজাইন, যে ডিজাইনটা আমরা বেশিরভাগ সময় সোজাভাবে দিয়ে দিই, কিন্তু এই ডিজাইনটার কারণে এই শেপটার কারণে আমাদের রুচিটা আরও একটু বৃদ্ধি করে পারে। আপনাদের আচ্ছা, আমাদের ওয়ার্ড্রপের বিষয়গুলো সবসময় তুলে ধরি। এগুলো হাইট 5 ফিট হয় এবং পাশে 6 ফিট হিসেবে আপনি নিয়ে যেতে পারেন। এই পাল্লাগুলো একসাথে একটা পাল্লা হবে এবং 4টা ডয়ার হবে। এর ভিতরে আপনি চাইলেও প্রত্যেকটাতে লক লাগাতে পারেন, কিন্তু উপরে ডয়ার 2টাতে লক নিয়ে এবং পাল্লা 1টা লক নিয়ে নেওয়া যাবে উত্তম। আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের পছন্দ বিষয়গুলো আমাদের কাস্টমাইজ করে দেবো। এটা হচ্ছিল ফাঁকা, আমি এখন লাগাইনি, আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে খোলা বিষয়গুলো যেন তুলে ধরতে পারি, এবং বিষয়গুলো কীভাবে করে এবং ফিনিশিং বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরা। আমি একটা জিনিস কমপ্লিট করার পূর্বে আমাদের কাজের কোয়ালিটি বিষয়গুলো সবসময় আপনার নজর দিয়ে থাকি। সেগুন কাঠ দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আমরা চৌকাঠ পাল্লা বিক্রি করে থাকি, আপনার আসবাবপত্রের সাথে সাথে চৌকাঠ পাল্লাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। রুচিশীল আপনাদের কিছু আমাদের সাথে শেয়ার করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার পছন্দ মতো করে। এখন মাল্টিমিডিয়ার যুগ, এখানে ইউটিউব, ফেসবুক সব কাছে সব জায়গায় আপনি চাইলে আপনার পছন্দের জিনিসগুলো সংগ্রহ করতে পারেন। এই বার্নিশটা হচ্ছে চোষ বার্নিশ বলা হয়, থেকে আমাদের কাছ থেকে সেগুন কাঠ দিয়ে চোষ বার্নিশ করে নিয়ে যেতে পারেন, এবং অত্যন্ত ভালো ফাইবার থাকবে, কারণ চিটাগংয়ের ফাইবারটা অত্যন্ত সুন্দর হওয়ার কারণে আমরা বেশিরভাগ সময় 100% আমরা চিটাগং সেগুন ব্যবহার করি, সাথে গামারি কাঠ ব্যবহার করে পিছরে প্লাইউড দিয়ে আপনাদের কাছে সবসময় ভিডিওগুলো তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত।